আমাদের সাথে বেঙ্গল স্কুপ স্টুডিওতে এখানে উপস্থিত আছেন কৌশিক ইভেন্টসের কৌশিকদা। ওনার মুখ থেকে চলুন আমরা সবাই জেনে নিই যে এই ইভেন্টের মূল বিষয়টা কি। প্রথমে বলি, এই দেখো এই নরমালি কনসেপ্টটা আমার এবং শ্যামল সরকার শ্যামলা দুজনে মিলে আমরা ভেবেছি এসছে এরকম ভাবে। প্রথম হচ্ছে সত্যজিৎ রায়ের এটা জন্মশতবর্ষ, দ্বিতীয়ত কোভিড পিরিয়ডে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়েছি, এবং এই সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই আমাদের কাছে একটা ছোটবেলা থেকে নষ্ট হয়েছে। তো এই আমাদের সাংস্কৃতিক মনস্কর পরিচয় আমরা এই দুজনের কাছ থেকে আমরা পাই, সব সময়ের জন্য পেয়ে থাকি। তাই এদেরকে ট্রিবিউট করে আমরা কিছু একটা করবো বলে প্ল্যান করছিলাম, বাট সেটা কবে করবো কীভাবে করবো সেটা আমাদের মাথায় প্ল্যানিং চলছিল। বাট হঠাৎ করে আমরা একদিন ঠিক করলাম, যখন এই সব মানে জন্মশতবর্ষ চলছে, সমুদ্র চট্টোপাধ্যায়কে আমরা ওর সাথে হারিয়ে ফেললাম, তখনই আমাদের মাথায় হলো দেখো নয়। এই ইভেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সত্যজিৎ রায় পরিচালিত সিনেমাগুলি থেকে আমরা 10টা গান বেছে নিয়েছি, যেখানে কলকাতার খুবই উদীয়মান অথচ ভীষণ ট্যালেন্টেড শিল্পীরা সেই গানগুলোকে উপস্থাপনা করবে। তার সঙ্গে আমরা কবিতাও রেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমার কিছু গান আমরা থ্রু ইনস্ট্রুমেন্ট এবং থ্রু ভোকালেও আমরা ট্রিবিউট জানাব। মূল বিষয়টা তো জানা হয়ে গেল, আমরা কি তাহলে জানবো না যে ভেন্যুটা কোথায়? এটা 21 তারিখ, আগামী 21শে মার্চ ICCR-এর অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারিতে হচ্ছে। আমরা কিছু ইনোভেটিভ মিউজিক ওখানে প্রোডাকশন করার চেষ্টা করব, থ্রু মিউজিক, থ্রু ইনস্ট্রুমেন্ট, যেটা সত্যজিৎ রায় অনবদ্য কিছু সৃষ্টি, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমার অনবদ্য কিছু সৃষ্টি, তার কিছু মাসাপও এখানকার ইয়াং জেনারেশন ইয়াং ট্যালেন্ট সেগুলো করে দেখাবে। আমি শিওর যে 100% সাকসেস হবে, এবং অলরেডি এটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা সাড়া ফেলেছে যে 21 তারিখে এটা হতে চলেছে। এবার 21 তারিখই বলবে যে কতটা সাড়া ফেলেছে।